গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। রত্না লাইফস্টাইলের সবকো মোস্ট ওয়েলকাম। আজকে আমি একটা না দুটো ভালো খবর আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বাট কেননা আমি না শেয়ার করলে আমার খুব মানে কদিন ধরে এমন হচ্ছে, একটা কথায় বলেন না যে শুকে কেঁদে ওঠে, এরকম হয়। মানে আমি ভাবতে পারিনি আমার সঙ্গে এত ভালো কিছু হতে পারে। বাট আমি ভাবলাম এই ভালো কথাগুলো ভালো জায়গায় শেয়ার করতে হয়। যেরকম ইউটিউব আছে, এখানে আমার সব থেকে ভালো জায়গা আমি নিজের ভাবি। তার সঙ্গে আমি ঠাকুরের আজকে ভিডিও করেছি। আমি এখানে একটাও মিথ্যে কথা বলবো না যে আমার কপাল এত ভালো, আমি কি বলবো। আপনারা সবাই চেনেন তাকে, যে ভগবান না বানালেই ওরকম হয় না, এত ভালো মনের মানুষ। প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা পুরো দেখুন, আমি কাদের কথা বলছি। আপনারা সবাই তাদের চেনেন, কার্তিক আর পেয়ালিকে সবাই চেনেন। বিশ্বাস করুন, একদিন আমি শুধু লাইভে গিয়েছিলাম ইউটিউবে, আমি সবসময় ভিডিও দেখতাম ওদের সেই টিকটক থেকে। আমি এখানে অনেককে ভালোবাসি, সবার ভিডিও দেখি, যখন যে ভিডিওটা আপডেট আসে। একটা কথাই বলে না, কিছু যদি মন থেকে চাওয়া হয় ঠাকুর তাকে সেটা দিয়ে দেয়। আমি সবসময় মন থেকে চাই যে যে সবার ভালো হোক। কার্তিক পেয়ালি এত ভালো মনের মানুষ। একবার ইউটিউবে গেছিলাম লাইভে, তো ওখান থেকে আমাকে মানে ও বলেছিল, সবাইকেই বলেছিল যে আমি এখন ইনস্টাগ্রামের লাইভ চালাবো, আপনারা কে কে যেতে চান ওখানে ওখানে কথা বলবো। তা ওখানে আমি সঙ্গে সঙ্গে গেছি, তো আমাকে একজনের পরেই কলে নিয়ে নিয়েছে, ভিডিও কল হয় আপনারা জানেন। এত মিষ্টি ভাই আর মিষ্টি বোন, আমি ঠাকুরকে বলি ওরা অনেক অনেক ভালো হোক ওদের। আমার সঙ্গে কতক্ষণ কথা বললো, আর ওরা সবথেকে ভালো কথা যে পুজোর সময় আমার বাড়িতে আসছেন। তা এটা আপনারা বলুন যে মানে আমি কাঁদবো না হাসবো, আমি সেটা নিজে মানে ই করতে পারছি না, যে আমার মানে এত ভালো ভালো বন্ধুদের পেয়ে যাচ্ছি, ছোট ছোট বড় ছোট সবার সঙ্গে এত ভালো মনের মানুষ। আর তার সঙ্গে আরেকটা খবর দিই, আপনারা জানেন যে আমি কৃষ্ণনগর গিয়েছিলাম রিয়ার বাড়িতে, রিয়া বোনও আসছে আমার বাড়িতে পুজোর সময়। তা আপনাদের দুটো ভালো খবর শোনালাম, কেননা আমার জন্য তো খুবই ভালো সময় এখন, আমি জানি। কেননা এরকম কখনো হয় বলুন, এরকম মনের মানুষ যে এত ভালো, কি বলবো কার্তিক পেয়ালি মানে এত ভালো করে কথা বলছে। তা আমি ইচ্ছা আছে যে আমি এরকম সবার সঙ্গে মানে ভালো করে থাকতে চাই। দেখুন, একটা ফ্যামিলি মতন থাকলে কত ভালো লাগে। তা বন্ধুরা, আরেকটা কথা বলে দিই, আপনারা ভালো করে পুজো কাটান। আর আমার ছোট ছোট ভাই বোনদের আমি ভালোবাসা জানাই পুজো উপলক্ষে, আর আমার বড়দের আমি নমস্কার জানাই। আপনারা ভালো করে ভিডিওটা বলছি পুজোটা কাটান, ভালো থাকবেন বন্ধুরা।